এবং জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে, নায়ক না। উনি ওনার উনি বলেছেন আমার টাকা আমি দরকার আমি পাড়িতে ফেলবো, কার কি যায় আমি দিয়ে আসবো। এই সিনেমাটা উৎসবের সিনেমা, এই সিনেমাটা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সিনেমা, এই ছবিটা দেশকে নিয়ে কথা বলার সিনেমা। উনি উৎসাহিত করেছেন যে ছবিটা ঈদে আসা উচিত। তো সেখান থেকে আপনার ট্রেলার দেখেই অনেক ব্যাপক সারা ফেলেছেন। বিসমিল্লাহ রহমান রহিম, আগে আমি আগে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সবসময় আমাকে প্রশ্ন করেন, আমি সবাইকে প্রশ্ন করতে চাই, টিজারটা কেমন লেগেছে? ট্রেলারটা কেমন লেগেছে বলেন? ভালো লেগেছে ভাই, ভালো লেগেছে। তার জন্য তো অনমোর বলেছেন বলে আবার দেখিয়েছি। আপনাদের প্রশ্ন করেন ঈদে কেন আস, এটা তো প্রোডিউসার আর ডিরেক্টর বলতে পারবে, তাদের প্রশ্ন। আপনার তো পরামর্শ ছিল? আমার পরামর্শ ছিল যে ঈদে মানুষ সিনেমা দেখে, ঈদে একটা উৎসব হয়, এই সিনেমাটা উৎসবের সিনেমা, এই সিনেমাটা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সিনেমা, এই ছবিটা দেশকে নিয়ে কথা বলার সিনেমা, এই সিনেমাটা নতুন এক জায়েদ খানের সিনেমা। আশা করি দর্শক একটা উৎসব উপলক্ষে হলে এসে ঈদে এই সিনেমাটা দেখবে। এই জন্য প্রোডিউসার ডিরেক্টর সিদ্ধান্ত নিলেন, কারণ কখনোই একটা ছবির যিনি মালিক তিনি হচ্ছেন প্রযোজক, উনি বলেছেন আমার টাকা আমি দরকার আমি পাড়িতে ফেলবো, কার কি যায় আমি দিয়ে আসবো। আমি সেটাকে উৎসাহিত করেছি, পরিচালক উৎসাহিত করেছে, এবং যিনি পরিবেশনা করবেন ওভি উনি উৎসাহিত করেছেন যে ছবিটা ঈদে আসা উচিত, ঈদে ছবিটা আসুক। অনেকদিন গ্যাপ, সেক্ষেত্রে ঈদে তো অনেকগুলো সিনেমা থাকে, সেক্ষেত্রে অনেকগুলো সিনেমার মাঝে আপনার তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা? প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার মধ্যে একটা মজা আছে। এই প্রতিযোগিতার মধ্যে যদি ভালো হয় তখন তো ভালো হবে। জীবনে নো রিস্ক নো গেইন, জীবনে যদি আপনি কষ্ট না করেন আপনি কেষ্ট হবেন, এবং জীবনে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে না নেন তাহলে আমরা ভালো কিছু আসবে না। আমি সারা জীবন এরকম চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করেছি, ভালো কিছু হোক খারাপ কিছু হোক সেটা আল্লাহ তাআলা যেটা রিজিকে লিখেছে, বাট চেষ্টা তো করতে হবে, ঘরে তো বসে থাকলে লাভ নাই। অনেকের ভিড়ে যদি মানুষ একটা সিনেমা দেখে তখন আমার এই সার্থকতা ভালো লাগবে, প্রডিউসারের খুশি লাগে। সর্বশ্রেষ্ঠ সিনেমা কিনা সেটা আসলে এখনও বলা মুশকিল, কারণ এটা শিল্পীর সিনেমার মানে আবেগ কখনো শেষ হয় না, আর অভিনয়ের ক্ষুধা কখনো শেষ হয় না। তবে আমি তো বলেছিলাম যে দুটো সিনেমায় আমি অন্য জায়েদ খান ছিলাম, একটা হচ্ছে অন্তর্জ্বালা আরেকটি হচ্ছে সোনার চর। এই দুটো সিনেমা মৌলিক মানে নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছি। তো সেখান থেকে আমি মনে করি এই সিনেমাটা মৌলিক গল্পের সিনেমা, এবং জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে, নায়ক না। সেটা আমার পরিচালক সেটা চেষ্টা করেছেন এই সিনেমার মাধ্যমে। তো সেখান থেকে আপনারা ট্রেলার দেখেই অনেক ব্যাপক সারা ফেলেছেন, আপনারা চিৎকার দিয়েছেন। নট অনলি দ্যাট, সেন্সর বোর্ডে যখন সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন সবাই আমাকে ফোন করে উৎসাহ মানে আমাকে উৎসাহ দিয়েছেন, এবং আমাকে সবাই প্রশংসা করেছেন অনেকদিন পরে যে জায়েদকে দেখলাম, নতুন জায়েদ খান। এটা তো আপনারা একটা 5 মিনিটের অংশ দেখছেন, 3 মিনিট, এটা আড়াই ঘন্টার সিনেমা, সেখানে অনেক ভালো কিছু আরও ওয়েট করছে আপনাদের জন্য। তো সেখান থেকে আমি মনে করি সিনেমাটা দেখে আপনারা হতাশ হবেন না, সিনেমাটা আপনাদের ভালো লাগবে, এটা আমার প্রত্যাশা।